এই দুইটা টুল আমরা এখন শিখবো। প্রথমে রোটেট টুলটা শিখবো। রোটেট কি করে? আমরা কি অলরেডি কপি করা শিখেছি? কোনো অবজেক্ট কপি করার সিস্টেমটা কি? কন্ট্রোল সি। এছাড়াও একটা সহজ উপায় আছে, কোনো অবজেক্টকে যদি আমরা কপি করতে যাই, কিবোর্ডে যদি আমরা অল্ট প্রেস করি, কিবোর্ডে অল্ট প্রেস করে যদি আমরা ড্র্যাগ করি, অল্ট প্রেস করার সাথে সাথে দেখেন এই কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এটা সিম্বলটা দেখে বোঝা যাচ্ছে যে ডাবল কিছু হবে। এখন যদি আপনি ড্র্যাগ করেন তাহলে যেটা হবে, নতুন একটা কপি তৈরি হবে। যে কোনো অবজেক্টকে আনলিমিটেড আপনি কপি করতে পারবেন অল্ট প্রেস করে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আমি কপি করার সময় যদি চাই আমি স্ট্রেট কপি করার জন্য, তাহলে কি করব? যেমন কপিটা একদম সোজা হবে, হয়তো 100% হাতে মিলানো সম্ভব না। সেক্ষেত্রে যদি সাথে শিফট প্রেস করেন, দেখেন আমি এখানে আছে, শিফট প্রেস করার সাথে সাথে সে অ্যালাইন করে দিচ্ছে। এবং যদি আপনি ভার্টিক্যালও কপি করেন, কপি করার সময় যদি এদিক সেদিক থাকে, শিফট প্রেস করলে সেটাকে সে স্ট্রেট করে দিবে। তাহলে অল্ট চেপে রাখতে হবে, সাথে যদি আপনি শিফট প্রেস করেন তাহলে স্ট্রেট করে দিবে। ঠিক আছে, স্ট্রেট আসবে। তাহলে এটা হলো আরেকটা টেকনিক কপি করার। একই জিনিস আপনি ডুপ্লিকেট করতে পারেন। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস আমরা এখন শিখবো, সেটা হলো ট্রান্সফর্ম এগেন। ট্রান্সফর্ম এগেনের কাজটা কি হয়? যদিও ট্রান্সফর্ম এগেনটা 3.1 আছে, কিন্তু এটা শিখতে হবে আমাদের পরের কাজগুলোর জন্য। আপনি এটাকে একটা কপি করলেন, সিঙ্গেল একটা কপি করলেন একটা ডিস্টেন্সে, এখানে মনে করেন 5 পিক্সেল আছে, হোয়াট এভার। এখন সেম ডিস্টেন্সে সেম সাইজ সব কিছু ঠিক রেখে যদি আবারও একটা কপি করতে চান, আপনি হয়তো হাতে বা ম্যানুয়ালি করাটা খুব কষ্টকর হয়ে যাবে, তাই না? আমি যদি আবার ম্যানুয়ালি করতে চাই, এখানে এক্স্যাক্টলি নাও হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু একটা ডিফারেন্ট টেকনিক আছে, যে টেকনিকে আপনি কাজগুলো করলে অটোমেটিকলি সে কপি করে দেবে। এটাকে বলে ট্রান্সফর্ম এগেন। অবজেক্ট মেনুতে ট্রান্সফর্মে গিয়ে দেখেন প্রথমেই আছে কন্ট্রোল ডি, ট্রান্সফর্ম এগেন। তো এই ট্রান্সফর্ম এগেনে যদি আপনি ক্লিক করেন, সেটাকে ডুপ্লিকেট কপি করে দিবে। ইভেন কন্ট্রোল ডি আপনি যতক্ষণ চাপবেন ততক্ষণ পর্যন্ত সে চলতেই থাকবে, হ্যাঁ, কোনো স্টপ হবে না। এটা কিসে কিসে কাজ করে? এরকম মুভমেন্টের কাজ করে, কপি করা কাজ করে। মোট কথা, কোনো জিনিসকে ট্রান্সফর্ম যখন করবেন তখনই সে কাজ করবে, ওই ট্রান্সফর্মটাকে আবার এগেন সে করে দেবে। আচ্ছা, এখন রোটেটটা কীভাবে কাজ করে আমরা একটু দেখি। রোটেটের ফাংশনালিটিসটা কি? আমরা সিম্পলি যদি এরকম একটা শেপ নেই, শেপ নেওয়ার পরে এখন যদি আমরা এটাকে ঘোরাতে চাই, একটা রোটেট টুল আছে এখানে, আমি দেখি সিম্বলটা দেখে বোঝা যাচ্ছে এটা রোটেট টুল, তাই না? রোটেট টুলে যদি ডাবল ক্লিক করেন আপনাকে একটা পপ আপ দেখাবে, একটা প্রিভিউ বাটন আছে, আপনি ক্লিক করে নিতে পারেন প্রিভিউটা। এখন যে এখানে অ্যাঙ্গেলটা আছে, আপনি যে কোনো ডিগ্রিতে ঘুরান সে অটোমেটিকলি ঘুরবে। ইভেন আপনি এখানে লিখেও দিতে পারেন যে কত ডিগ্রি আপনি ঘুরাতে চান, লিখে একটা ট্যাপ দিতে হবে, তাহলে সে ঘুরবে। আপনি কত ডিগ্রি ঘুরাবেন সেটা লিখে ট্যাপ দিবেন, তাহলে সে ওইটা ঘুরবে। সরি, ম্যাক্সিমাম কত ডিগ্রি পর্যন্ত ঘুরে বলেন তো? ডিগ্রি কত হয়? 360 ডিগ্রি। 360 ডিগ্রি বেশি আপনি ঘুরাতে পারবেন না। আচ্ছা, এখন নর্মালি যদি আমি ওকে করি, ওকে বাটনে ক্লিক করি, তাহলে কি হবে? ওই জিনিসটা যত ডিগ্রি আমি ঘুরিয়েছি, 105 ডিগ্রি, 105 ডিগ্রি ঘুরেছে। কিন্তু আমি যদি চাই ডিফারেন্ট কিছু করার জন্য, যে আমি এটা 45 ডিগ্রি ঘুরাবো প্লাস একটা কপি করবো, আগেরটা যেরকম ছিল ওরকমই থাকবে প্লাস একটা কপি হবে, তাহলে আপনার নিচেতে বাম পাশে খেয়াল করে দেখেন কপি নামে একটা বাটন আছে। কপিতে যদি আপনি ক্লিক করেন কি হবে? আগের যেটা অরিজিনাল ছিল সেটা ওই অবস্থায় আছে, এবং নতুন যে ডিগ্রিটা আমি ঘুরিয়েছি সেখানে একটা কপি তৈরি হয়েছে। একটু বুঝতে কারো সমস্যা থাকার কথা না আমার মনে হয়। আচ্ছা, এখন এই রোটেটের আরেকটা স্টাইল দেখবো একটু ডিফারেন্ট ওয়েতে। এই রোটেট টুলটা নেয়ার সাথে সাথে দেখেন একটা সাইন এখানে চলে আসছে, একটু রেড কালার একটা সাইন চলে আসছে দেখেন। এটা যদি আমরা একটু নিচে ক্লিক করি, এই নিচে ক্লিক করি, নিচে ক্লিক করার পরে আমরা এটাকে যদি কপি করতে চাই, আমরা অলরেডি শিখেছি অল্ট প্রেস করে কপি করা যায়। আমরা কি করব? অল্ট প্রেস করব, কপি হবে, একটু ক্লিক করে যদি ড্র্যাগ করি একটা এরকম, মানে একটা ডিগ্রিতে সে ঘুরবে। এটা আপনার নিজের মতো করে করতে পারেন, কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নেই। এখন আরেকটা টেকনিক আমরা শিখেছি একটু আগেই, ট্রান্সফর্ম এগেন। ট্রান্সফর্ম এগেনে কি হয়? কন্ট্রোল ডি। আমরা যদি ট্রান্সফর্ম এগেন দেই সেই জিনিসটা রোটেট হতে থাকবে। আচ্ছা, দেখেন পরে যে স্টেপটা আছে, আমরা একটা ঘড়ি বানানোর চেষ্টা করবো আর কি, জাস্ট একটা চেষ্টা, হবে কি হবে জানি না। আমরা কি করেছি, এরকম একটা সেন্টার পয়েন্ট নিয়েছে। সেন্টার পয়েন্টের কারণ হলো আমরা সেন্টার থেকে ঘুরাবো, কারণ ঘড়ি বানাতে হলে সেন্টার থেকে ঘুরাতে হবে। এখানে একটা দাগ নিয়েছি, যেটা আপনি যে কোনোভাবে নিতে পারেন, পেন্টুল দিয়েও নিতে পারেন, শেপ বক্স দিয়েও নিতে পারেন, হোয়াট এভার, যে কোনোটাই হতে পারে। আচ্ছা, নেওয়ার পরে যেটা করবেন, এই রোটে টুল দিয়ে আগে শিখেছি আমরা আগে ক্লিক করে নিতে হয়, এখন আমরা দেখবো একটু ডিফারেন্ট হয়ে, সেটা হলো কিবোর্ডে যদি অল্ট কি প্রেস করেন, কোনো ক্লিক ছাড়াই অল্ট কি প্রেস করেন, তাহলে দেখেন
এটার সাথে কার্সরটার সাথে চারটা ডট চলে আসে, তাই না? চারটা বা পাঁচটা, আমি জানি না, কাউন্ট করতে পারছি না, এত ছোট, সম্ভবত পাঁচটা, পাঁচটা ডট চলে আসছে। এখন যে জায়গাটা আপনি সেন্টার বানাতে চান, আগে কি করেছেন, এখানে সেন্টার করেছেন, অথবা একটা ক্লিক করে সেন্টার করে তারপর আপনি ঘুরিয়েছেন, এখন আপনি চান সেন্টারও আসবে এবং ডিগ্রিও দিতে পারবেন, কারণ ওইভাবে আগে সেকেন্ড টাইম লাস্ট টাইম আমরা যেভাবে করেছি তাতে তো আসলে ডিগ্রি দেওয়ার কোনো অপশন ছিল না, যে আমরা চাইলে নির্দিষ্ট দূরত্ব দিব তার কোনো অপশন ছিল না। এখন যেটা হবে, আপনি অল্ট প্রেস করে যদি যেই জায়গাটায় সেন্টার বানাবেন সেখানে প্রেস করেন, তাহলে এখানে পপ আপটা চলে আসবে যেখানে আপনি ডিগ্রি দিতে পারবেন। তাহলে 360 যদি আমরা 60 ভাগ করি তাহলে 6 ডিগ্রি করে আসে, তাই না, যদি আমি ভুল না করে থাকি। তারপরে কপিতে ক্লিক করবেন, কপিতে সিঙ্গেল ক্লিক করবেন, ক্লিক করে যদি এখন আমরা স্টেপ অ্যান্ড রিপিট করি, যেটা ট্রান্সফর্ম এগেইন বলা হয়, সেটা যদি করতে থাকি এবং নির্দিষ্ট দূরত্বে আসবে, হোপফুলি সমস্যা হওয়ার কথা না। এটা দিয়ে একটা ঘড়ি বানানো সম্ভব না, এই টেকনিকটা যদি অ্যাপ্লাই করেন। তারপরে যদি মনে করেন কোনো দুইটা দাগকে আপনি ডিফারেন্ট কালার করতে চান, এই চারটা দাগকে সিলেক্ট করেন, নর্মালি তাই তো থাকে মনে হয়, চারটাকে আপনি রেড কালার করে দেন আপাতত বোঝার জন্যে। টেকনিকটা ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন রিফ্লেক্ট টুল শিখবো, রিফ্লেক্ট টুলটা কীভাবে কাজ করে, এর বিহেভটা কি। এটা হলো রিফ্লেক্ট টুল, আমরা রিফ্লেক্ট টুলের শেপটা দেখে বুঝতে পারছি একটা জিনিসের প্রতিফলন, তাই না, যে সেম জিনিসটাকে সে রিফ্লেক্ট করবে অন্যদিকে নিয়ে যাবে। এটার যে বিহেভ, এটার বিহেভটা হলো খুব ইজি, যে আপনি প্রথম যেদিকে ক্লিক করবেন, ধরেন এদিকে ক্লিক করেছেন, তারপরে যদি এখানে ক্লিক করেন এটা ডান পাশে রিফ্লেক্ট হয়ে যাবে ইউজেসটা, অথবা এরকম হতে পারে আপনি নিচে আগে ক্লিক করলেন পরে উপরে ক্লিক করলেন সেটা রিফ্লেক্ট হয়ে যাবে। আসলে এটা রিফ্লেক্ট বলাটা ঠিক হবে না, কারণ রিফ্লেক্ট হলে এটা কপি হওয়ার কথা, কপি হওয়ার জন্য আমরা একটা শর্টকাট অলরেডি শিখেছি, কি যেন, অল্ট কি। হ্যাঁ, এই অল্ট কিটা আমাদের খুব ইউজ হবে, আমরা ধরেন এখানে অরিজিনালটা রাখতে চাই সাথে আমরা একটা কপি করতে চাই, তাহলে একটা অল্ট কি প্রেস করলাম একটা কপি হয়ে গেল, কিন্তু কপিটা সোজা হয়নি, কপিটা আমরা সোজা রাখতে চাই, স্ট্রেট রাখতে চাই, সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে একটা সিম্পলি ক্লিক করতে হবে, তারপরে অল্টের সাথে শিফট প্রেস করতে হবে, শিফট প্রেস করে যদি আমরা উপরে ক্লিক করি তাহলে এটার একটা কপি তৈরি হবে এবং স্ট্রেট হবে। আচ্ছা, এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে আমরা প্রথমটা থেকে দূরত্ব দ্বিতীয়টা কত রাখতে চাই, মনে করেন 1 ইঞ্চি দূরত্ব রাখতে চাই, 1 ইঞ্চি দূরত্ব রাখতে চাই, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 1 ইঞ্চির মাঝামাঝি কি হয়, 1/2 ইঞ্চি হয়, তাহলে 1/2 ইঞ্চিতে আপনাকে সিলেকশনটা নিতে হবে। আপনি যেখানে রিফ্লেক্ট করবেন, মনে করেন এখান থেকে আপনি 1 ইঞ্চির দূরত্বে নিতে চান, তাহলে প্রথম ক্লিকটা করতে হবে 1/2 ইঞ্চিতে, তাহলে কি হবে, এদিকে যতটুকু জায়গা আছে রিফ্লেকশনে অতটুকু জায়গায় থাকবে, তাহলে আমি 1/2 ইঞ্চির দূরত্বে একটা ক্লিক করলাম সিঙ্গেল ক্লিক, দেন অল্ট এবং শিফট প্রেস করে টপে ক্লিক করলাম, দেখেন 1 ইঞ্চি দূরত্বে রিফ্লেকশনটা হয়েছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার একটা কপি যখন করবেন আপনি তখন কি হচ্ছে, কতটুকু দূরত্বে যাচ্ছে। এখন এই কাজটা যে কোনো দিকে হয়, চারটা দিকেই হয়, এই জিনিসের এদিকে হবে, উপরে হবে, নিচে হবে, যে কোনো দিকেই হবে। আচ্ছা, নিয়ে হলে যেই কাজটা করবেন নেক্সট সেটা হলো কন্ট্রোল আর দিলে রুলার আসে, আমরা জানি সবাই, তাই না। আচ্ছা, রুলারটা যেটা করবেন, রুলারটা নেওয়ার আগে কন্ট্রোল 1 দিলে অ্যাকচুয়াল সাইজ পাওয়া যাবে, কন্ট্রোল 1 দিলে অ্যাকচুয়াল সাইজ পাওয়া যাবে, আগে দেখেন পরে করেন। পরে যেটা করবেন, আমি তিনটা গাইড ড্র করব, এটার অ্যাকচুয়াল মানে কোনো ফিক্সড মাপ নেই, জাস্ট আনুমানিক একটা দূরত্ব নেওয়ার জন্য নেয়, এবং গাইডটা লক অবস্থায় আছে, আপনাকে লক করতে হবে। আচ্ছা, তারপরে আমি একটা পেন টুল দিয়ে ড্র করব, যে শেপটা ড্র করব আপনার অনেক সময় দেখা যায় হাইড হয়ে আছে, আপনার ওটা খেয়াল মানে ওটা হাইড হয়ে থাকলে কোনো সমস্যা নেই, আপনার ড্র শেষ করবেন, আমি যে স্টেপে দেখাবো ঠিক সেই সেম স্টেপে ড্র করবেন, যারা আগে করে থাকবেন তারা বসে থাকবেন, ওয়েট করবেন, আর একটা শেপ ড্র করার চেষ্টা করবেন না, ঠিক আছে। প্রথমে যে কাজটা করব, আমরা পেন টুল নিব, এটা ঠিক মাঝামাঝির দিক থেকে না, মাঝা দিক থেকে একটু উপর থেকে শুরু করব, সিম্পলি একটা ক্লিক, ক্লিক করার পরে পরের স্টেপে যাব শিফট প্রেস করে, তাহলে স্ট্রেট আসবে শিফট প্রেস করলে, তারপরে আমরা সোজা একটু সামনের দিকে যাব শিফট প্রেস করে, তারপরে আমরা বামে যাব শিফট প্রেস করে, তাহলে কয়টা হলো, 1 2 3 চারটা অ্যাঙ্কর পয়েন্ট, চারটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা তৈরি করেছি কী করে, শিফট প্রেস করে, এবং শুরু থেকে যেই পয়েন্টটায় আমরা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করেছি যেই গাইডের মধ্যে, লাস্টেরটায় যাবো আমরা ঠিক ওই গাইডে যাবো, লাস্ট অ্যাঙ্কর পয়েন্ট ওইখানে থাকবে, এখানে ক্লিক করে আমরা ছাড়বো না, ধরে রাখবো, ধরে রেখে কী করবো, একটু ছুরির মতো একটা শেপ বানানোর চেষ্টা করবো, কিছুটা মনে হবে নাইফের মতো, এবং লাস্টের মাথাটা আমরা কেটে দিব, তারপর আমরা সিলেকশন টুলে চলে যাব, কেউ মিলাবেন না, ঠিক আছে, এই মাথাটা খোলা থাকবে, তাহলে কয়টা হলো, এখান থেকে চারটা পয়েন্ট নিলাম, লাস্টে একটা পাঁচটা পয়েন্ট, লাস্টের পয়েন্ট আর প্রথম পয়েন্টটা যেন একই বরাবর থাকে,
এখন যদি আমরা গাইডটা হাইড করি, দেখেন একটা ছুরির মতো মনে হচ্ছে কিছুটা। দেখেন রিফ্লেক্ট টুলে যাব, প্রথম যে অ্যাঙ্কর পয়েন্টটা ড্র করেছি এখানে সিম্পলি একটা ক্লিক করব। অবজেক্ট অবশ্যই সিলেক্ট থাকবে, অনেকে সিলেক্ট না করেই কাজ করার চেষ্টা করেন, অবজেক্ট অবশ্যই সিলেক্ট থাকবে। প্রথম যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেখানে একটা ক্লিক করব, অল্ট এবং হলো শিফট চেপে লাস্টে যে অ্যাঙ্কর পয়েন্টটা নিয়েছি সেখানে একটা ক্লিক করব। তাহলে ছুরি এখন কি হয়ে গেল, আইসক্রিম হয়ে গেল। এখন আমরা যে জিনিসটা শিখবো, কারো যদি এরকম হয় যে দুইটা মাথা মিলেনি, এরকম হতে পারে অনেকে দুইটা মাথা মিলেনি, সেক্ষেত্রে কি করবেন জানেন, এরকম জুম আউট জুম ইন করবেন। ড্রেগ সিলেকশন টুল তো আমরা সবাই চিনি, ড্রেগ সিলেকশন টুল দিয়ে আমি যেরকমভাবে ড্র্যাগ করছি ঠিক এরকম ড্র্যাগ করবেন। একটা চারকোনা বক্স হলো, তার মানে কি হলো, দুইটা মাথা এখন সিলেক্ট হয়েছে। এই দুইটা মাথাকে আমরা জয়েন করে দিব। জয়েন করার জন্য যাব অবজেক্টে, তারপরে পাথ, তারপরে জয়েন। খেয়াল থাকবে, অবজেক্ট মেনু, তারপরে পাথ, তারপরে জয়েন। এটা শর্টকাট হলো কন্ট্রোল জে, এটা সব মনে থাকা খুব ইজি, কারণ জয়েন্টের জন্য জে, তাহলে কন্ট্রোল জে, জয়েন হয়ে গেল। আচ্ছা এখন উপরে মাথাটা জয়েন হয়েছে, নিচেরটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জয়েন হওয়ার মতো আসলে জয়েন হয়নি, কারণ একটার উপর আরেকটা পড়েছে, তাই না? শিওর না জয়েন হয়নি, কারণ আমরা জানি যে এটা জয়েন করা দরকার ছিল। তাহলে এরকম সিলেক্ট করবেন, একটা মাঝখানে এরকম সিলেক্ট করবেন, দেখতে পাচ্ছেন বিষয়টা? এরকম সিলেক্ট করলে দেখেন দুইটা মাথা ব্লু কালার হয়েছে, তার মানে এটা এখন আমরা সিলেক্টেড আছি। এই অবস্থায় আপনি অবজেক্টে যাবেন, আবার পাতে যাবেন, আবার জয়েনে ক্লিক করবেন, তাহলে জয়েন হয়ে যাবে। এই জয়েনটা যদি না করেন আপনারা প্রজেক্টটা করতে যেয়ে অনেকগুলো সমস্যায় পড়বেন। আচ্ছা দেখেন, এটা সিলেক্ট করার পরে আমরা যাব রোটেট টুলে, রোটেট টুলে যাওয়ার পরে আমাদের সেন্টার পয়েন্ট না, আমরা এইখানে একটু ক্লিক করব, সিঙ্গেল একটা ক্লিক করব। সিলেক্ট ক্লিক করার পরে অল প্রেস করে, অল প্রেস করে আমরা এটাকে একটু অল্প একটু ডিগ্রি ঘুরাবো আনুমানিক। আচ্ছা তার আগে যেটা মেক শিওর করতে হবে, যে জিনিসটা মেক শিওর করতে হবে সেটা হলো ফিল কালারটা নাম থাকতে হবে, স্ট্রোক কালারটা ব্ল্যাক থাকবে শুধু। ফিল কালারটা যদি নাম না থাকে আমাদের ডিজার্ভ জিনিসটা আমরা পাবো না। তাহলে ফিল কালারটা অবশ্যই নাম থাকবে, স্ট্রোক কালারটা ব্ল্যাক থাকবে। থাকার পরে আমরা রোটেট টুলে যাব, রোটেট টুলে যাওয়ার পরে সেন্টার থেকে একটু নিচে ক্লিক করবেন, অল্ট প্রেস করে আমরা আনুমানিক একটা ডিগ্রিতে কপি করব। ঠিক আছে, এরকম আনুমানিক একটা ডিগ্রি। দেন আমরা যদি কন্ট্রোল ডি প্রেস করতে থাকি কন্টিনিউয়েশন, তাহলে আমরা আচ্ছা এই স্ট্রোকটা পাবেন হলো আপনি উইন্ডো মেনুতে যদি যান। আমরা জানি উইন্ডো মেনুর মধ্যে সবগুলো প্লেট থাকে, উইন্ডো মেনুতে গেলে দেখেন স্ট্রোক। কারো যদি এরকম পুরো ডিটেলসটা দেখা না যায় তাহলে যে কাজটা করতে হবে, এখানে যে দেখবেন শো অপশনস আছে, শো অপশনসে দিবেন, তাহলে পুরো ফিচারগুলো দেখা যাবে এ টু জেড। ঠিক আছে, এটার জন্য যে কাজটা করবো, আমি দুইটা শেপ ড্র করবো, একটাকে বলা হয় ওপেন পাথ। এই যে পাথটা আমরা ড্র করেছি যেটার শুধু একটা সিঙ্গেল লাইন, এটাকে বলা হয় ওপেন পাথ, এটাকে বলা হয় ওপেন পাথ। আমি আর একটা বক্স শেপ ড্র করব, এটাকে বলা হয় ক্লোজ পাথ। ক্লোজ এই অর্থে যে এখানে কোনো মাথা খোলা নাই, যেটা আমরা ইজি বুঝতে পারছি, এটা দুইটা মাথাই খোলা, একটার সাথে শেষ হয়নি, শেষ না হওয়া মানেই হলো এটা ওপেন। যে কোনো শেপই হতে পারে, এরকম হয়তো অনেকগুলো ড্র করেছেন কিন্তু দুইটা মাথা খোলা আছে, তার মানে হলো এটা ওপেন পাথ, আর যেটা কোনো খোলা থাকবে না সেটা হলো ক্লোজ পাথ। এটা বুঝতে কোনো সমস্যা নেই আমাদের। ওকে নাইস, দুইটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে এখানে স্ট্রোকের এই যে উইথ দেওয়া আছে, আপনি এখানে লিখে দিতে পারেন অথবা সিলেক্ট করতে পারেন যে কীরকম মোটা চিকন করবেন, এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা লিখে দিতে পারেন যে আমি এরকম মোটা করতে পাই চাই অথবা চিকন করতে চাই। আমরা আগে ওপেন পাথ যেটা আছে, ওপেন পাথে এই ফিচারটা আছে সেটা হলো ক্যাপ। এই যে এখানে যে ক্যাপ আছে, ক্যাপ মানে হলো খোলা যে মাথাটা আছে সেখানে কন্ডিশনগুলো কী হয় সেই জিনিসটা আমরা দেখব। প্রথমে যদি খেয়াল করেন এটাকে বাট ক্যাপ অথবা ফ্ল্যাট ক্যাপ বলা হয়। এটা ফ্ল্যাট আছে, যেখান থেকে পাতটা শুরু হয়েছে বরাবরই আছে। যদি আমরা এটাকে একটু বাড়তি এবং রাউন্ড করতে চাই তাহলে সেকেন্ড অপশনটা আছে, সেকেন্ড অপশনটা ক্লিক করলে দেখেন একটা রাউন্ড শেপ হয়ে যাবে এবং বাড়তি বের হবে, মানে একটু বেশি থাকবে। ডান পাশে যেটা আছে এটাকে প্রজেক্টিং ক্যাপ বলে। প্রজেক্টিং ক্যাপের কন্ডিশনটা হলো যে পাত থেকে এখানে যে ডিস্টেন্সটা আছে সেম ডিস্টেন্সে সে এটা তৈরি করে দেবে। এটা শুধুমাত্র ক্যাপেই কাজ করবে, ওপেন পাতেই কাজ করবে, ক্লোজ পাতে এই কাজটা করবে না। আচ্ছা পরের যে ফিচারটা আছে, সেকেন্ড যে ফিচারটা আছে সেটা ক্লোজ পাতে কাজ করবে কিন্তু ওপেন পাতে কাজ করবে না, সেটা হলো কর্নার।
এখন যে কর্নারটা আছে এটার নাম হলো মিটার মিটার জয়েন। সেকেন্ড যেটা আছে এটা রাউন্ড জয়েন, আপনি যদি ক্লিক করেন এখানে রাউন্ড হয়ে যাবে। আমরা জানি কর্নারকে জয়েনও বলা যায়, তাই না? জয়েন আছে, তারপরে আছে বেভেল। হ্যাঁ, এটা সিলেক্ট করে একটু ফ্ল্যাট টাইপ হয়ে যাবে। তার মানে তিনটা স্টাইলের আপনি কর্নার পাবেন, বা জয়েনও বলতে পারেন, তিনটা জয়েন পাবেন, ঠিক আছে? তারপরে যে অপশনটা আছে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা পাবেন শুধুমাত্র ক্লোজ পাতে। সরি, এটা দুইটাতেই পাবেন সম্ভবত, আই এম নট শিওর, না ক্লোজ পাথ ছাড়া হবে না, ওপেন পাথে হবে না। এটার কন্ডিশনটা হলো, এখন যে আমরা স্ট্রোকটা দেখতে পাচ্ছি সেটা হলো পাথের ভিতরে এবং বাহিরে, তার মানে কি সেন্টার। এটাকে যদি আমরা শুধু ইনসাইডে করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। যদি আপনি ইনসাইডে ক্লিক করেন তাহলে দেখেন পাথের ইনসাইডেই শুধুমাত্র স্ট্রোকটা আছে, পাথের বাহিরে সাইডে নাই। এটা হলো আউটসাইড, আপনি যদি চান আউটসাইডে ক্লিক করবেন তাহলে শুধুমাত্র আউটসাইডই হবে। এখন আমরা এখন প্র্যাকটিস করতে যে যেই সমস্যাটা হবে, কেউ হয়তো আউটসাইডে ক্লিক করে রেখে দিয়েছেন, আউটসাইডে ক্লিক করে রাখলে এইখানে ফিচারগুলো ডিসেবল হয়ে থাকবে, এটা কাজ করবে না। এই ফিচারগুলো যেন ঠিক মতো কাজ করে সেটার জন্য আপনাকে সেন্টারে যেতে হবে। দেখেন সেন্টারে গিয়েছে, এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। যদি আমরা ইনসাইডে থাকি তখন, আউটসাইডে থাকি তখন আর এটা অ্যাক্টিভ হবে না। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। মাঝখানে হয়তো অনেকে কোশ্চেন করবেন এটা তো আমার অ্যাক্টিভ হয়নি কী করবো। আচ্ছা দেখেন পরের যে স্টেপগুলো আছে সেটা হলো, আমরা যদি এটাকে ডটেড লাইন করতে চাই বা ড্যাশ লাইন করতে চাই তাহলে দুইটা সিলেক্ট করে যদি আমি ড্যাশে ক্লিক করি দেখেন এরকম ড্যাশ হয়ে যাবে। ড্যাশের পরিমাণ যদি বাড়াতে চান কমাতে চান এখানে করতে পারেন। এখানে 12 দেওয়া আছে, আমি যদি 5 দিয়ে এন্টার দেই দেখেন 5 হয়ে যাচ্ছে। আবার যদি এটাকে বন্ধ করতে চাই ড্যাশের টিক মার্কটা উঠিয়ে দিব তাহলে করতে পারবো, জাস্ট উঠে যাবে, সলিড হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা পরে যে বিষয়টা আছে সেটা হলো অ্যারো হেড। তারপরে আছে অ্যারো হেড, অ্যারো হেড দুইটার মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন। যদি আপনি এখানে অ্যারো হেডে গিয়ে, সরি দুইটা একটা টাইম সিলেক্ট না করে একটা করেন, লোড একটু বেশি হয়ে যাচ্ছে। অ্যারো হেড আপনি যদি অ্যারো হেড সিলেক্ট করেন দেখেন একটা অ্যারো আসতেছে। তারপরে পিছনে যদি যান, পিছনে গিয়ে দেখবেন যে এখানে এন্ডিংটা আছে, এন্ডিং সিম্বল আছে। আপনি যদি এন্ডিংটা দেন তাহলে এন্ডিং চলে আসবে। ইভেন এটার মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন। আপনি যদি চান যে এখানে অ্যারো হেড দিবেন, এখানে এন্ডিং দিবেন, এটাও করা যাবে, কোনো সমস্যা নেই। এখন এখানে আরেকটা বিষয় আছে যেটা আমরা একটু দেখবো, সেটা হলো পাথের দেখেন শুরুটা এখানে শেষ এখানে, এখানে যে দুইটা এলিমেন্টস যোগ হলো এটা ইনসাইডে হয়েছে, তাই না? যদি আমরা চাই এটা আউটসাইডে করার জন্য এখানে একটা অপশন আছে আউটসাইড এক্সটেন্ডেড বলে, তাহলে কি হবে পার্টটা ঠিক থাকবে তার বাহিরে যোগ হবে লেসটার মাথাটা। এটা সিলেক্ট করার পরে যদি মনে হয় যে তিরটার মাথাটা আমরা আরেকটু ছোট করতে চাই, হতেই পারে যাতে একটু ফাস্টার যায়, তীর মারলে যেন ফাস্ট যায়, সে কথা কি করা যায়, দেখেন দুইটা স্কেলিং আছে, একটা হলো পিছন একটা সামনে। পিছনেটা যদি সামনেটা যদি আপনি কমাতে চান এখানে 20% করে দেন, বেশি ছোট হয়ে গেছে, এটা হয়তো যাবেই না, তাহলে 50% করে দিই। বুঝতে পারছেন স্কেলিং করলে কি হচ্ছে, এই জায়গাটা বড় ছোট করা যাচ্ছে, যে আমরা এডিশনাল এলিমেন্টস গুলো অ্যাড করেছি সেগুলো বড় ছোট করা যাচ্ছে। মাঝখানে দাগটা, মাঝখানে যে দাগটা আছে এটাও যদি আমরা চেঞ্জ করতে চাই, নিচে দেখেন প্রোফাইল আছে। আনফর্চুনেটলি আমার সফটওয়্যারটা একটু প্রবলেমের কারণে হয়তো এখানে দেখাচ্ছে না, আপনাদেরটা হয়তো দেখাতে পারে। সেখানে আমরা প্রোফাইল যদি সেট করি দেখেন এখানে যে অ্যালাইনমেন্টটা আছে, এখানে যে স্ট্রোকটা আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন ধরন আছে, যেটা যখন আপনার পছন্দ সেই জিনিসটা আপনি ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট প্যালেটটা পাবেন হলো এটাও কিন্তু এখানে আছে, তবে এটা ইন্টারেস্টিং পার্ট হলো গ্রেডিয়েন্ট প্যালেট এখান থেকে না এনেও এটাকে আনা যায়। আনার উপায় হলো, আমরা এখানে দেখেছিলাম তিনটা অপশন আছে, একটা হলো ফিল কালার, একটা গ্রেডিয়েন্ট, একটা নান। আপনি যদি গ্রেডিয়েন্টে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে প্লেটটা লাভ দিয়ে চলে আসবে যেখানেই থাকুক সে। গ্রেডিয়েন্ট মানে হলো একের অধিক কালার আপনি কম্বিনেশন করতে পারেন, কম্বাইন করতে পারেন, একটার সাথে একটা মিলে যাবে, এটাকে গ্রেডিয়েন্ট বলা হয় সাধারণত। আচ্ছা গ্রেডিয়েন্টের এখানে দেখেন যে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোকে স্লাইডার বলা হয়। স্লাইডার দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এখানে স্লাইডার দিতে পারবেন আপনি আনলিমিটেড, স্লাইডারে কোনো লিমিটেশন নাই। কোন স্লাইডারটা সিলেক্টেড সেটা বোঝার জন্য সহজ উপায় আছে, এই স্লাইডারটার উপরে এই ছোট্ট কর্নারটা দেখেন সাদা, আর এই স্লাইডারটার উপরে কর্নারটা ব্ল্যাক। আমি যদি এটা সিলেক্ট করি দেখেন এটাও ব্ল্যাক হয়ে যাচ্ছে,
দূর থেকে দেখতে হয়তো কষ্ট হচ্ছে আপনাদের, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখে নিন। যখন স্লাইডারে ক্লিক করবেন তখন উপরে কর্নারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, তার মানে এটা হলো এখন সিলেক্টেড। এখন এই স্লাইডারের কালার যদি আপনি চেঞ্জ করতে চান, দুইটা ওয়েতে কালার চেঞ্জ করতে পারেন। একটা হলো এখানে ডাবল ক্লিক করতে পারেন, ডাবল ক্লিক করলে এখানে সোয়াচ আসবে, কালার আসবে, দুইটা থেকে আপনি চেঞ্জ করতে পারেন, একটা অপশন। এখান থেকে বেরোতে হলে এই জায়গাটায় ক্লিক করবেন, বাহিরে না, বাহিরে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, তাতে আপনার কাজে প্রবলেম হতে পারে। সো আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি যদি কালারটা আলাদা থাকে, কালারে এখানে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে যার কারণে আপনাকে শুধু কে দেখাচ্ছে, আর এখান থেকে এসে আপনি সিএমআইকে করেন। সিএমআইকে করার পরে আপনি কালার যদি চেঞ্জ করেন, দেখেন এখানে চেঞ্জ করছেন, এটা ইমপ্লিমেন্ট হচ্ছে কারণ এই এই স্লাইডারটা সিলেক্ট আছে। পরে যদি আমি বাম পাশে স্লাইডারটা সিলেক্ট করি, আবার এখান থেকে কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। আমি যদি চাই নতুন একটা স্লাইডার আনতে, তাহলে দেখেন মাউসের সাথে মাউসটা যেই একটা পজিশনে আসছে, উপরে গেলে কিন্তু ব্ল্যাক আছে, তার নিচে গেলে হোয়াইট এবং একটা প্লাস সাইন আসছে। প্লাস সাইনটা মানে হলো আপনি আরও স্লাইডার অ্যাড করতে পারবেন, সিম্পলি একটা ক্লিক করে, ক্লিক করার পরে স্লাইডার অ্যাড হচ্ছে এবং স্লাইডার পজিশন আপনি সরাতে পারছেন। এই পজিশনগুলো আপনি 100% ফিক্সড করতে পারেন। ফিক্সড করার জন্য ওয়ে হলো যেখানে লিখে দিতে পারেন লোকেশন, আমি হয়তো 50% চাই, তাহলে 50 লিখে দিলে সে অটোমেটিকলি 50% চলে যাবে লোকেশনে। এখন যদি কালার চেঞ্জ করতে চাই, সেকেন্ড ওয়েটা আমি দেখাবো, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এখানে কালার আসবে, আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, অথবা সুয়াস থেকে চাইলেন আমি ইয়েলো কালার করে দেবো, জাস্ট ইয়েলো কালার সিলেক্ট করে দেন, ইয়েলো কালার হয়ে যাবে। এখন যদি আমি চাই যে না আমার যে কয়টা স্লাইডার অ্যাড করেছি এই কয়টা স্লাইডার ছাড়াও আরও স্লাইডার দরকার, তাহলে আমি আনলিমিটেড এখানে অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম নেই, যত জায়গা আছে যতটুকু জায়গা থাকবে ততক্ষণ অ্যাড করতে পারবেন। আচ্ছা দেখেন স্লাইডার ডিলিট করার অনেকগুলো টেকনিক আছে। যে স্লাইডারটা আপনি ডিলিট করতে চান এরকম ব্ল্যাক আছে মানে সিলেক্টেড, ওটা সিলেক্ট করে দেখেন ডান পাশে ট্রাশ বক্স আছে, ক্লিক করেন ওটা রিমুভ হয়ে যাবে, এটা হলো একটা টেকনিক। আরেকটা টেকনিক হলো স্লাইডারটাকে ধরে টান দিয়ে নিচে ছেড়ে দেন, একটু পরে ট্রাই করেন, এরকম ধরে নিচে ছেড়ে দেন, নিচে ছেড়ে দিলে কি হচ্ছে ডিলিট হয়ে যাচ্ছে, তার মানে ডিলিট করাটা খুব কঠিন কাজ না। এখন আমরা পরে আরেকটা অপশন শিখব, সেটা হলো এই স্লাইডারে যে লোকেশন আছে এটাকে বলে লিনিয়ার, এখানে উপরে দেখেন লেখা আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই লিনিয়ার টাইপটাকে আপনি রোটেট করতে পারেন। এখানে দেখেন রোটেট একটা সিম্বল আছে, আপনি যে লিখতে চান 45 ডিগ্রি আপনি লিখলে 45 ডিগ্রি হয়ে যাবে, আপনি যদি এখানে 90 ডিগ্রি লিখেন 90 ডিগ্রি হয়ে যাবে, তার মানে যে কোনো ডিগ্রিতে আপনি ঘুরাতে পারবেন। এছাড়া একটা সহজ অপশন আছে যে আপনি কাস্টমাইজ ইচ্ছে মতো যে কোনো দিক থেকে ঘুরাতে পারেন এবং লেন্থ ছোট বড় করতে পারেন। সেটার জন্য যেটা করতে হয় এখানে একটা টুল আছে, এটার নাম হলো গ্রেডিয়েন্ট টুল। এই গ্রেডিয়েন্ট টুলটা ধরে আপনি যদি এরকম টানেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে দেন সে অ্যাঙ্গেল ঘুরবে। আবার কিছু কাজও হয়, সেটা হলো ডিস্টেন্সটা, দেখেন আমি অল্প টেনেছি তাহলে কাছাকাছি হয়েছে, আবার যদি আমি এখান থেকে বড় করে টানি বড় হয়েছে, মানে মিলে যাওয়ার যে বিষয়টা সেটা কমানো যায়, বাড়ানো যায়, অ্যাঙ্গেল ঘুরানো যায়। নেক্সট আমরা যে জিনিসটা দেখব সেটা হলো এই গ্রেডিয়েন্টের যে কালার স্টাইলটা আছে, মনে করেন এখানে 0 ডিগ্রি আছে, এটাকে যদি আমরা চাই সোয়াপ করার জন্য, সোয়াপ বুঝেন যে এদিকে এই ব্লুটা ডান পাশে আসবে, রেডটা বাম পাশে যাবে, এই জন্য এখানে সোয়াপ একটা বাটন আছে, সিম্পলি ক্লিক করলে এটা সোয়াপ হয়ে যাবে, আবার ক্লিক করলে সে ঘুরবে, মানে এটা শুধু সোয়াপিং এর কাজ করবে, এদিক থেকে সেদিক যাবে আসবে, এই কাজটা হয়। এছাড়াও আরেকটা ধরনের গ্রেডিয়েন্ট হয়, সেটা হলো রেডিয়াল। রেডিয়ালটা দেখেন এই যে লিনিয়ারে ক্লিক করলে রেডিয়াল পাবেন, এবং এই রেডিয়ালে এসেও যদি আপনি সোয়াপ করেন তাহলে সোয়াপিংটা কাজ করবে। তাহলে আমরা যে এখন যে জিনিসটা পেরেছি একটু দেখেন, সেটা হলো রেডিয়াল পেরেছি, লিনিয়ার পেরেছি, কালার সোয়াপ করা পেরেছি। ওকে, রেডিয়ালে কিছু সুবিধা আছে যে এটাকে যদি চ্যাপটা করতে চাই তাহলে কি করব, তাহলে একটা অপশন আছে এখানে দেখেন, এটা অ্যাক্টিভ হবে শুধুমাত্র রেডিয়ালে গেলে, লিনিয়ার আপনি পাবেন না। সেক্ষেত্রে যদি আপনি 20% করেন দেখেন এই রেডিয়ালটাই একটু চিকন হয়ে যাবে, আবার এটাকে যদি বড় করতে চান এখানে গিয়ে দেখেন 200% দিবেন লম্বা হয়ে যাবে, ঠিক আছে একটু। আচ্ছা আরও কিছু টেকনিক আমরা দেখব, যদি এটাকে আমরা 100% রাখি, 100% রাখার পরে এর লোকেশনটা যদি আমরা চেঞ্জ করতে চাই, যে সেন্টার আছে আমরা সেন্টারে চাই না বা এটাকে ছোট বড় করতে চাই, তাহলে উপায় হলো এই টুলটা নেবেন গ্রেডিয়েন্ট টুল। মনে করেন আমরা এই কর্নার থেকে করতে চাই, টান দেন কর্নার থেকে, কর্নার থেকে আসবে, যদি আমরা এখানে ছোট্ট করে যাই ছোট্ট একটা টান দেবেন, বুঝতে পারছেন
রেডিয়ালটা এরকম ছোট বড় করা যায় ইচ্ছে মতো, যে কোনো লোকেশনে নেওয়া যায়। আপনি অল্প টান দিবেন ছোট হবে, বড় টান দিবেন বড় হবে। ট্রান্সপারেন্ট হলো যে ব্লু কালারটা আছে, আমরা চাই এই ব্লু কালারটা থাকবে না, এখানে 100% ট্রান্সপারেন্ট হবে। যদি এরকম করতে চাই, যেটা করবেন, যে পাশের অংশটা বা যে কালারটা আপনি ট্রান্সপারেন্ট করতে চান সেই স্লাইডারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন অপাসিটি বলে একটা কথা আছে, অপাসিটিটাকে আপনি জিরো করে দিতে পারেন, বা যদি পার্সেন্টেজ কম চান, 50% করতে চান, 50% করতে পারেন। যে কোনো পার্সেন্টেজ আপনি এখান থেকে সেট করতে পারেন। আপনি যদি জিরো করতে চান জিরো করে দিবেন, তাহলে কী হবে, এখান থেকে এখানে মিলে গেছে আস্তে আস্তে। এখন দেখেন একটু ব্লুইশ ভাব আছে, এটার কারণটা হলো এখানে কালারটা ব্লু আছে। আপনি যদি কালারটাকে চেঞ্জ করে আপনি হোয়াইট করে দেন তাহলে কমে যাবে, অথবা যদি সেম কালার করে দেন সেটাও হবে, তখন কী হবে এটার সাথে আস্তে আস্তে মিলে গেছে, তাই না? নিচে যদি কোনো কালার থাকে সেটা দেখবেন যে কী হবে, এটার সাথে ঝামেলা করবেন। আপনি যদি সরে এখানে নিয়ে আসেন, দেখেন আস্তে করে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গিয়েছে। লাস্ট অপশন আমরা যেটা দেখবো সেটা হলো, এখন তো আমরা দেখেছি ফিল কালারে, তাই না? আপনারা খেয়াল করেন আমি যে শেপটা নিয়েছি শেপটার ফিল কালারে গ্রেডিয়েন্ট আছে, আর স্ট্রোক কালার কী আছে, নান আছে। আপনি যদি এই সেম গ্রেডিয়েন্টটাকে স্ট্রোকে নিতে চান তাহলে দেখেন ছোট একটা কনভার্টার আছে, এই কনভার্টারে যদি ক্লিক করেন ফিল কালারটা নান হয়ে যাবে, স্ট্রোক কালারটা কালার চলে আসবে। আমরা অলরেডি শিখেছি যে স্ট্রোকটাকে কীভাবে মোটা চিকন করতে হয়, আমরা একটু মোটা করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন গ্রেডিয়েন্টের মধ্যে আর স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্টটা চলে আসছে না। আচ্ছা, এটা যখনই গ্রেডিয়েন্টটা স্ট্রোকের মধ্যে আসবে তখনই একটা জিনিস অ্যাক্টিভ হয়ে যাবে। এই দেখেন স্ট্রোক, এর আগ পর্যন্ত কিন্তু এটা অ্যাক্টিভ ছিল না, ডিজেবল পর্যন্ত ডিজেবল ছিল। এখানে কী সুবিধা বা কী স্পেশালিটি আছে সেটা হলো, আপনি যদি এখান থেকে স্টাইল চেঞ্জ করেন দেখেন কী হয়, যে এখান থেকে শুরু এবং এখানে শেষ, মানে দুইটা কালার এসে এই জায়গাটা মিলিত হয়েছে, এটা একটা স্টাইল। আরেকটা স্টাইল হলো ফ্রেম, ফটো ফ্রেম, অ্যাজ লাইক ফটো ফ্রেমের মতো। হ্যাঁ, আপনি যদি মনে হয় যে ডিপ কালারটা বাহিরে দিবেন, সো আপনি ক্লিক করেন সিম্পলি, একটা ফটো ফ্রেম তৈরি হয়ে গেল। মাঝখানে একটা ছবি দিয়ে দেন, ফটো ফ্রেম রেডি।